পঞ্চম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, আজকে তোমাদের রায়মাটিং প্রশ্নপত্র 2020 থেকে যে অঙ্কগুলো করাচ্ছি দেখো, কোনটাই মডেল স্কুলের যে অঙ্কগুলো করাচ্ছি দেখো। প্রথম অঙ্কটা বলেছে যে তুমি বাজার থেকে 5 পূর্ণ 2 এর 3 কিগ্রা আটা, 1 পূর্ণ 1 এর 7 কিগ্রা ডাল ও 2 পূর্ণ 3 এর 14 কিগ্রা ময়দা কিনেছো, তুমি মোট কত জিনিস কিনেছো। তারপর একটা সরল আছে, তারপর 1 ডজন পেনের দাম 48 টাকা হলো, 19টার দাম কত, আর এক ব্যক্তি ঋণের 75% পরিশোধ করলেন, এখনও তার 400 টাকা ঋণ আছে, তিনি প্রথমে কত টাকা ঋণ করেছিলেন। আমি অঙ্কগুলো করছি দেখো কীভাবে করা যায়। দেখো তুমি 5 পূর্ণ 2 এর 3 কিগ্রা আটা, 1 পূর্ণ 1 এর 7 কিগ্রা ডাল, তাহলে দেখো আটা কত 5 পূর্ণ 5 3 এ 15 আর 2 17, 5 3 এ 15 আর 2 17 তিন কিগ্রা যুক্ত 7 একে 7 আর কত 8 এর 7, দেখো 7 একে 1 পূর্ণ 1 এর 7 মানে 7 একে 7 8 এর 7, 8 এর 7 যুক্ত ডাল হচ্ছে 14 দুগুণ 28 31 এর 14। দেখো তাহলে তুমি আটাটা কত কিনেছো, 15 আর 2 17 3, 5 পূর্ণ 2 17 3, আটা কত 7 একে 7 8 এর 7 আর ডাল হচ্ছে 14 দুগুণ 28 31 এর 14, মোট কত কিনেছো। তাহলে তোমার লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে কত 14 3 আর 7 লসাগু হচ্ছে 42 লসাগু হলে 14 কে তোমার 7 14 আর 42 এর লসাগু হচ্ছে এত, 42 লসাগু হচ্ছে 42 মানে 14 14 কে 17 দিয়ে গুণ করো, 14 কে 17 দিয়ে 7 9 98 হাতর হইল, 98 8 হাতর হলো 9, 14 কে 14 আর 9 23। দেখো 7 9 98 হাতর হইল 8 9, 14 কে 14 আর 9 23, 238 যুক্ত কত 6 6টা 48 যুক্ত 93 93। দেখো এটা হচ্ছে কত, 3 14 42, 7 14 98 হাতের 9, 14 কে 14 আর 9 23 হয়ে গেল, এটা 6 6টা 48 আর এটা হচ্ছে 3 3 31 93, মোট কত হচ্ছে দেখো 3 আর 8 11 আর 8 19 এর 9 হাতের হলো 1 9 আর 10 আর 4 14 আর 3 17 7 হাতের হলো 1 2 আর 3 379/42 কিগ্রা তুমি মাল কিনেছো। দেখো 8 আর 3 11 আর 8 19 এর 9 হাতের হলো 1 9 আর 10 আর 4 14 আর 3 17 7 হাতের হলো 2 আর 3, তাহলে তুমি এই মালটা কিনেছো, এত কিগ্রা মাল কিনেছো, তাহলে তুমি মোট কত কিগ্রা জিনিস কিনেছো। তাহলে এটাকে তুমি পূর্ণ করে দাও 379/42, তাকে 42 দিয়ে ভাগ করলে 6 47 48 320 349 360, 9 দিয়ে খাটলে 9 360 আর 9 দুগুণ 18 হাতের হলো 1 4 9 36 একে 37 37। দেখো 9 দুগুণ 18 হাতের হলো 1 4 9 36 একে 37, তাহলে 78 হচ্ছে, তাহলে 9 পূর্ণ 1 এর 42 কিগ্রা। হ্যাঁ অতএব তুমি মাল কিনেছো কত কিনেছো, 9 পূর্ণ 1 এর 42 কিগ্রা। এটা হয়ে গেল। এরপর দেখো, এরপর সরলটা আমি করে দিয়েছি, তারপরে দেখো ষোলো 1 ডজন পেনের দাম হচ্ছে 48 টাকা, তাহলে 19টার দাম কত, তাহলে 12টার দাম কত, 12টার দাম হচ্ছে 48 টাকা, 1টার দাম কত হবে 48/12 12, আর 19টার দাম হবে কত 48/12 গুণিত 19 কাটাকাটি করো 4 4 19 76 টাকা। দেখো 12টার দাম 48 টাকা, 1 ডজন মানে 12টা, তাহলে 1টির দাম কত হচ্ছে 4 টাকা, 19টার দাম হচ্ছে 4 76 টাকা, 76 টাকা। আর এর পরের অঙ্কটা দেখো, এক ব্যক্তি তার ঋণের 5/10 পরিশোধ করলেন, এক ব্যক্তি তার ঋণের পাঁচের দশ অংশ পরিশোধ করলেন 5/13। আচ্ছা ঠিক আছে, এক ব্যক্তি তার ঋণের 5/13 পরিশোধ করলেন, এখনও দেখলেন 400 টাকা ঋণ আছে, তাহলে তার প্রথমে কত ঋণ ছিল, এক ব্যক্তি তার 5/13 ঋণ পরিশোধ করলেন, তাহলে এখনও তাহলে মনে করলাম ঋণ ছিল 1 অংশ, তাহলে পরিশোধ করে অবশিষ্ট থাকে কত
এক বিযুক্ত পাঁচের তেরো সমান কত, তেরো কত, এক বিযুক্ত পাঁচের তেরো মানে তেরোকে তেরো পাঁচে আটের তেরো, দেখো তো আটের তেরো হয় নাকি, তেরো তেরোকে তেরো তার থেকে পাঁচ বললে আটের তেরো অংশ, আটের তেরো, তাহলে আটের তেরো অংশ অংশ ইজুগল টু কত, ইজুগল টু কত, চারশো টাকা, টাকা এক অংশ সমান কত, চারশো গণিত তেরো বাই আট কাটাকাটি করো পঞ্চাশ, পাঁচ তেরো পঁয়ষট্টি, তার প্রথমে ঋণ ছিল কত, ছশো পঞ্চাশ টাকা, তাহলে তার ঋণ ছিল কত, তার ঋণ ছিল, তার ঋণ ছিল, ঋণ ছিল ছশো পঞ্চাশ টাকা, ছশো পঞ্চাশ টাকা।